দাও আমার জন্য তোমার এত ভাবনা কেন আমি না থাকলে তোমাদের কে মুক্তি পথ দেখাবে জানি তুমি না থাকলে এই পুজারের চাবুকে রাখাতে আমার যে মরতে হতো বাবা তবু 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 যে তোমার জন্য মায়া হয় বাবা এই রাজ্যে মানুষ এই অবেচারীর রাজ্যে মানুষ কখনো থাকতে পারে না বাবা ওরা যেমন কাজ করবে তেমন ফল করবে আর তোমার আপনার বুঝি এ দেখেও চুপ করে থাকা আমি কি করব মণিশঙ্কর আপনার অনেক কিছু করার আছে পিতা কিন্তু আপনি তা করবেন না কারণ আপনারা ছাত্রের মুহে গা বসিয়েছেন মণিশঙ্কর বলে যাও না আমি তোমার পিতা যা মুখে আছে তাই বলে বেড়াচ্ছ যা সত্য আমি তাই বলছি পিতা এখনো সময় আছে আপনি পথে আসেন তাহলে কি তুমি বলতে চাও আমি এসব করাচ্ছি আমি না বললেও এই প্রজাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না তারা আপনাদের কোনোদিনই ক্ষমা করবে না ও এখন এতক্ষণ দেখছি তুমিও তাদের সাথে মিশে গেছো তাই জন্মদাতা পিতাকে মুখে যা আসে তাই বলে বেড়াচ্ছ এ শিক্ষা আপনি আমাকে দিয়েছেন মণিশঙ্কর এখনো বলছি তুমি সাবধান হয়ে যাও নইলে ওদের মতো তোমাকে একদিন এর ফল ভোগ করতে হবে আমার যা হবে তা আমি ভালো করেই জানি আপনিও সাবধান হন পিতা নইলে এই গণ আদালতে আপনারও বিচার হবে মণিশঙ্কর আমি তোমাকে পুত্র বলে এখনো তোমাকে ক্ষমা করছি কিন্তু আর নয় বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও শাস্তি দিতে আমি দৃঢ়বাদ করব না আর হয়ে উঠবে না পিতা আমি এই সমস্ত প্রজাদের পক্ষ হয়ে আপনাকে জানিয়ে যাচ্ছি যদি আপনারা প্রজা অত্যাচার বন্ধ না করেন আর আমাদের মহারাজকে মুক্তি না দেন তাহলে আমরা কাউকে ক্ষমা করব না আর এই সমস্ত প্রজাদেরকে নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব রাজা হওয়ার স্বপ্নে এতদিন আমি বিভোর ছিলাম তা দেখছি আকাশ কুসুম কল্পনা ছেলেটাই যে পথামন্তরায় ছেলেটা যে বাহিরে ছিল সেটাই ভালো ছিল কেন যে আপদ ডেকে আনলাম দর্শক মন্ডলী অজ্ঞনীতে আজকাল যে বইখানা আমরা উপহার দিচ্ছি তা হলো ভিখারির ছেলে ভিখারির ছেলে বইয়ে রাজার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমি আমার ছাত্রদেরকে শিক্ষা দিতে পারি নাই যদি অভিনয়ে কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমি নিজে 100 টাকা প্রস্তুত করছি ধন্যবাদ আমার ওস্তাদ আমাকে 80 টাকা দিয়ে 100 টাকা দিয়ে উপার্জন করেছেন আহারে
রন্ধি দের কেড়ে রাজি প্রসাদে প্রবেশ করো তোমার মত বদলাতে পারো নি রাজা দেখে নাও আর পরিণাম কত ভয়াবহ চলো আদেশ মহারাজ যাও জল্লা কুমার কে হত্যা করে আর তাজা রক্ত নিয়ে এই মিথ্যাকে রক্ত চুরি করাই এ বাচ্চা জল্ল নে যাও আর পিড়ি ভাই পাবে তুমি লক্ষ টাকা পরিষ্কার সর্বনাশ করব আমি তাকে আমি হত্যা করতে পারবো না আমি এই উত্তম কুমারকে হত্যা করতে পারবো না আপনি আমাকে অন্য আদেশ দেন পারবে না আমার চাই বিচারে যেন ভ্রষ্ট থাকি না মহারাজ আমাকে আপনি পানে পারবেন না মহারাজ আমি যে আপনার কথায় রাজি এসো ভাই কি করছো জল্লা আমার নয়নের মানে তম কুমারকে নাড়িয়ে তুমি আমাকে নিয়ে যাও জল্লা ওরে লড়াও বেদ ওরে মোহন আমি যে তোর আশ্রয় দাতা তুই ক্ষমা কর Thank you.
I'm not afraid of the dark.
Go!
হ্যালো হ্যালো হে যাও চল চল হক মহল চলো চল চলো I'm gonna hold on. Shut up, it's